পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে একসঙ্গে পাঁচ কন্যা শিশুর জন্ম দিলেন তাহের বেগম নামে এক নারী পরিবার সূত্রে জানা গেছে রোববার ভোর পাঁচটার সময় ইসলামপুর আমবাগান এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে পাঁচ শিশুর জন্ম দেন তিনি জানা গেছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাবেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম গর্ভধারণের দুই মাস পর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে চিকিৎসক ফারজানা নুরি ওই প্রসূতিকে জানান তার গর্ভে পাঁচটি শিশু সন্তান রয়েছে সাধারণভাবে দেখা যায় গর্ভে দুইটি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি তাহের বেগম বলেন আগে থেকেই জানতাম পাঁচ মে হয়েছে আমি খুশি চিকিৎসক ফারজানা নুরি বলেন প্রসব যন্ত্রণা নিয়েই প্রসূতি এসেছিলেন প্রসূতি সিজারের জন্য তৈরি ছিলেন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল তাই নর্মাল ডেলিভারি হয়েছে সব বাচ্চা সুস্থ রয়েছে আমারও চিকিৎসক জীবনে এটাই প্রথমবার পাঁচ সন্তান একসঙ্গে দেখলাম কোনো জটিলতা ছিল না পাঁচ বাচ্চা হওয়ায় কম ওজন হয়েছে তাদের সবচেয়ে বেশি ওজন হয়েছে সাড়ে সাতশো গ্রাম সাত মাসের মাথায় ডেলিভারি হয়েছে